এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নেগেটিভ মার্কিংটা। দেখেন মানে নেগেটিভ মার্কিংটা কি, আপনার হচ্ছে যেহেতু একটা ভুলের জন্য আপনার হাফ মার্কস কেটে নিচ্ছে, এটা কিন্তু আসলে একটা বিগ ডিল। আমি একটা সিম্পল সিম্পল ক্যালকুলেশন দিই, ধরেন আমি 150টা অ্যান্সার করলাম, 150টা অ্যান্সার করে আমি 40টা ভুল করলাম, 40টা ভুল করলে আমি কত পাবো? 40টা তো ভুল করলাম, 40 মার্ক তো গেলই, থাকলো 110। এই 40টার জন্য 40-এর অর্ধেক অর্থাৎ 20 মার্কস, 20 মার্কস আমার বাদ যাবে, আমি পাবো 90। সো 90 পেলে কোয়ালিফাই করার ইউজুয়ালি কোনো চান্স নাই। ওকে, এখন এরকম যদি হয় যে আমি আমার 150টা আমি অ্যান্সার করলাম, আমার সঠিক হলো 130টা, আমার ভুল হলো 20টা, আমি মার্কস পাবো 120, কারণ আমার 10 মার্ক কাটা যাবে, যে সঠিক 130 হয়েছে সেখান থেকে আরো 10 মার্ক কাটা যাবে। বাট সেটা যদি হয় তাহলে আমি চান্স পাবো। আবার ধরেন এরকম হইলো যে আমি 150টা দাগাইলাম, এর মধ্যে আমি 110টা শিওর হয়ে দাগাইলাম যে এই 110টা আমার হবেই হবে, মিস হওয়ার কোনো চান্স নাই, আমি জানি এটা অ্যান্সার, এটা আমি ড্যাম শিওর 110টা। আপনি ধরে রাখতে পারেন যে 110টার যেটা আপনি ড্যাম শিওর হয়ে দাগাইছেন সেইখান থেকেও আপনার 10টা ভুল হবে, সেখান থেকেও আপনার 10টা ভুল হবেই হবে। মানে এটা হয়, এটা হয় আপনি যত ভালোই হন না কেন, কারণ আপনি একটা জিনিস ওভার কনফিডেন্টলি ঠিক হিসেবে জানতে পারেন, ঠিক হিসেবে জানতে পারেন, কিন্তু আসলে ওটা ভুল ভুল হতে পারে আপনার। এখন একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, এই ক্যালকুলেশনটা আপনার মাথায় থাকতে হবে। আপনি যে 110টা অ্যান্সার করলেন তার মধ্যে যে আপনার 10টা ভুল গেল, এটা আপনার ধরে নিতে হবে। তারপরে যে আপনি ধরেন 40টা অ্যান্সার করবেন, এই 40টা আপনাকে খুব সতর্কতার সাথে অ্যান্সার করতে হবে। আপনি যদি দেখেন যে মোটামুটি আপনি 80% শিওর হইতে পারতেছেন, মানে গেজিং করে, গেজিং এর মাধ্যমে, এলিমিনেশনের মাধ্যমে, যে কোন একটা প্রশ্নের উত্তরটা আপনার সঠিক হবে, 80% চান্স আছে, তাহলেই সেটা অ্যান্সার করবেন। 50-50 চান্স অ্যান্সার করবেন না, কারণ আপনি 80% চান্সেও যদি 30টা অ্যান্সার করেন, তাহলে আপনার 80% চান্সও যদি অ্যাকুরেট হয়, তাহলে আপনার সঠিক হবে 24টা, ভুল হবে 6টা, ঠিক আছে? কিন্তু আপনি যে 80% শিওর হয়ে দেখাচ্ছেন 30টা, সেখানে আসলে 24টা কারেক্ট হবে না, সেখানে খুব বেশি হলে আপনার 15-16টা কারেক্ট হবে। বাট 15 থেকে আপনি যদি 30টাও দাগান, 30টা দাগাইলেও আপনার যদি 15টা কারেক্ট হয়, তাহলে আপনি ওখান থেকে ওই 30টা দাগায় 7.5 মার্ক নিয়ে আসতে পারবেন। 7.5 মার্ক নিয়ে আসতে পারলে যেখানে আপনি 110 দাগাইছিলেন সেখানে আপনার আলটিমেটলি থাকতেছে 95, তার সাথে 7.5 যোগ হলো আপনার 102.5 থাকবে, তখন আপনার মোটামুটি একটা চান্স থাকবে কোয়ালিফাই করার। এক্ষেত্রে আপনার কম্বিনেশনটা কি হবে, ক্যালকুলেশনটা কিরকম হবে, সেটা আপনাকে ডিটারমাইন করতে হবে। আপনি ডেফিনেটলি এক্সাম হলে বসে বসে ইকুয়েশন তৈরি করবেন না, আমি যেরকম ইকুয়েশন দিচ্ছি এরকম ইকুয়েশন তৈরি করবেন না যে আমি এখন এতগুলো দেখাবো, এতগুলো দেখালে এতগুলো ভুল হতে পারে, এতগুলো ভুলে আমি এত পাইতে পারি, এই ধরনের কোনো ক্যালকুলেশন এক্সাম হলে যাবেন না। এক্সাম হলে টোটালি আপনার এই যে আপনার মন যেটা বলে, আপনার ইনটিউশন যেটা বলে, আপনার হার্ট যেটা বলে, সেভাবে অ্যান্সার করবেন। আমাদের ইনটিউশন বলে একটা জিনিস আছে, ওই জিনিসটা যেভাবে কাজ করে আপনি সেভাবে কাজ করবেন। দেখেন এক্সাম হলে যেটা বললাম যে আপনি একটা 110টা দাগাই ফেলছেন, 110টা দাগাই ফেলছেন, তারপরে আপনি খুব বেশি হলে 40-50টা দাগাবেন, খুব বেশি হলে, এবং যে 40-50টা দাগাবেন এটা আপনি একদম শিওর হয়ে দাগাবেন যে হ্যাঁ আমি এটা দেখাচ্ছি, এটা হওয়ার চান্স খুবই বেশি। আপনি জাস্ট এই স্বর্ণসূত্রটা ফলো করবেন, সেক্ষেত্রে যেটা হবে যে আপনার চান্স পাওয়ার, মানে আপনার চান্স পাওয়ার যে চান্স সেটা অনেক বেড়ে যাবে। বাট এটা যদি হয় যে আপনি খুব কনফিউজ কিন্তু তারপর আপনি অ্যান্সার করে দিয়ে আসছেন, তাহলে আপনার চান্স কমবে, কারণ আপনি আপনার কনফিউশন যত বেশি হবে তত বেশি মানে আপনার বাদ পড়ার, মানে আপনার ভুল হওয়ার সুযোগ থাকবে। সো নেগেটিভ মার্কিংটা মাথায় রাখবে, মানে আবার এত বেশি অ্যান্সার করবেন না মানে গেজের উপরে, যাতে নেগেটিভ মার্কিং খেয়ে হচ্ছে আপনার মানে সুযোগটা নষ্ট হয়ে যেতে পারে। ফাইনালি একটা স্বর্ণসূত্র দিই আপনাকে, এখানে নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে কি হয়, নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে আপনি যদি 30টা দাগান, ওই 30টা দাগায়, মানে আপনি 30টা যদি এভাবে দাগান, ওই 30টা দাগায় হচ্ছে 1 মার্কও না পাওয়া, মানে জিরো পাওয়া, যেটাকে আমরা ব্রেক ইভেন বলি, জিরো পাওয়ার জন্য আপনার 20টা ভুল হতে হবে, 10টা কারেক্ট হইতে হবে। আপনি যদি 10টা কারেক্ট করেন এবং 20টা ভুল করেন, তাহলে ওই 30টা কোশ্চেন থেকে নেগেটিভ মার্কিং করে আপনি জিরো পাবেন। কিন্তু যদি আপনি 11টা কারেক্ট করেন, 19টা ভুল করেন, তাহলেও আপনি 0.25 বা 0.5 এর মতো বেশি পাবেন। তো আপনি বুঝতে পারছেন, তো আপনি যদি 30টা দেখান, সর্বোচ্চ 20টা আপনি ভুল করতে পারবেন, জাস্ট ইভেনে থাকার জন্য, যে আপনার লাভ হবে না ক্ষতিও হবে না, একদম ব্যবসায়িক সিস্টেম, ব্রেক ইভেনের মতো। আমি আশা করি যে জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি, মানে 1/3 হবে জিনিসটা, হচ্ছে আপনার 1/3 আপনার সঠিক হবে এবং 2/3 ভুল হবে, তাহলে আপনি জিরোতে আসবেন।